আমরা সবাই বলি জুম্মা মোবারক। জয় প্রভু রি গরে রব্বি আলালা। গুড আফটারনুন এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। গুড আফটারনুন না গুড নুন? গুড নুন। তো আজকে হচ্ছে জুম্মা, তোমাদের সকলকে রমজানের সেকেন্ড জুম্মা, আজকে থার্ড জুম্মা, থার্ড জুম্মা আর একটা আছে, আর ও থার্ড জুম্মা মোবারক। আর এই যে আজকে আমাদের জুম্মাতে যাওয়ার জন্য কিন্তু অনেকে রেডি, মানে শানি রনি জামান তিনজনে মিলে একদম স্নান ধান করে উজু করে ফ্রেশ হয়ে নিয়েছে। তো হিনায়াকে আমি ইতিমধ্যে সমস্ত স্নানটা কমপ্লিট করে নিয়েছি, কারণ একা একা আমি পারবো না, ওদের নামাজ পড়ে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে, তাই ওর কাজ কমপ্লিট, আমার গুলো পরে করবো। তো চলো, ওরা তাড়াহুড়ো করে এখন বেরোচ্ছেন, আমার তাড়াহুড়ো নয় মানে হয়ে গেছে অনেকটাই, এখনো টাইম বাকি, রেডি হয়ে ওরা এখন নামাজ পড়তে যাবে। ছাপি আতর গুলো একটু দাও, আতরটা দাও। সকলকে জুম্মা মুবারক, আজকে হচ্ছে রমজানের সত্যি থার্ড জুম্মা আজকে পড়তে যাচ্ছি। রমজান 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 কিন্তু শেষের পথে, ঠিক আছে? আজকে 17টা রোজা আজকে, তাই তো? আজকে 18টা রোজা, মানে মাত্র আর 12টা আছে। রমজান রমজান আসার আগে একটা অন্যরকম আনন্দ থাকে, বাট এই যে চলে যাচ্ছে এটা একটু দুঃখজনক ব্যাপার। এই যে না হাতর নাও রে, প্রভুর কাছে আরজি করে কেঁদে কেঁদে বায়না ধরে, মাফ করে দাও আমাকে ও গো রাজা। জুম্মা মুবারক, জুম্মা মুবারক। আর আমিও একটু আগে এলো ভাই, আসসালামু আলাইকুম। জুম্মা নামাজের জন্য তাড়াতাড়ি এসেছো আজকে, একটু লেটে আসতো, এটা শুনি মাম্মা। জুম্মা মুবারক। আর আজকে দেখো কে চলে এসছে সকাল সকাল তোমাকে দেখতে। ভেসে আসে, খেতে নেই খেতে নেই, ওটা খেতে নেই, ওটা খেতে নেই। নতুন সাজে সে যে গোলাম, জয় প্রভু ঘরে জান ভেসে আসে সাজে সুরমা। আমরা সবাই বলি জুম্মা মুবারক। জয় প্রভু রি গরে রব্বি আলালা রব্বি আলাউজিন। জুম্মা মুবারক, 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 জুম্মা মুবারক। আজকে আমার অনেক কিছু লেট হয়ে গেছে, এই জামানরা যে নামাজ পড়তে গেছিল তার মধ্যে আমাদের বাড়ির যে মালিক উনি হঠাৎ করে চলে এসেছেন ওনার ফ্যামিলিকে নিয়ে, তাই গল্প গুজব এটা সেটা করতে করতে কিছুক্ষণ আগে গেল। তাই সবার আগে ভালো, আমার ইফতারের জোগাড় হয়নি, রান্না হয়নি, আজকে জানি না ভাজাভুজি কিছু করতে পারবো কিনা। এবার ওনারাও এসছে গল্প করতে করতে, এটা ওটা বলতে, মানে আমাদের বাড়িতে মানে লাস্ট এসেছিল কবে বলো তো? আমাদের যেদিন এগ্রিমেন্ট হয় তারপরে না, তারপরে আসেনি, এতদিন পর ইনায়াকে দেখতে এসছে না। আমরা এত জোর করলাম ইফতার করে যেতে, বাট ওনারা করবেন না, চলে গেল, যেহেতু একটু দূরে বাড়ি না, দেখে ইনায় একসাথে, মানে বেসিক্যালি এসেছিলো একটু ইনায়াকে দেখতে, ও আমরা জানিয়েছিলাম, বাট হওয়ার পরে আসার টাইম পাইনি, আজকেই সময় হলো। আজকে জানি না আমি ইফতারে কীভাবে কী রেডি করবো, আজকে খুব ভেবেছিলাম শুক্রবার দিন সুন্দর করে ইফতারটা সাজিয়ে, সব হবে সব হবে, এখন অনেক সময়। এই ছাদ থেকে এসে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, আর ইনু একটু কান্নাকাটি করছিল বলে ওকে আমি একটু খাওয়াতেও গেছিলাম। ইতিমধ্যে দেখো রান্না হয়ে গেছে, ডাটা আলু পটল দিয়ে মাছের ঝোল এটাকে ঢেকে দিই। এবার যে কাজটা করবো, সব ফল বের করে রেখেছি, ফলটা কাটবো। জেনারেলি এরকম সময় আমার সমস্ত কাজ হয়ে যায়, বাট আজকে এখন বসছি ফল কাটতে। আর ভাজা দেখি যদি যেমন পারে করবে, নইলে বাইরে থেকে আনো বসতে। আর আজকে সবার শরবতের টানটা প্রচুর আছে, সবাই বলছে একদম তারাদার শরবত চাই, আর চিনির শরবতটা না হলে বেশ হয় না। চিনিটা এখানে ভেজাতে দিয়ে দিই, চিনি আর লেবু দিয়ে যে শরবতটা ওটা মারাত্মক লাগে। ভেজানো থাক, আমি এগুলো কাটাকুটিটা করে নিই। আজকে আমাদের একদম সবকিছু এক্সট্রিম লেট, আজকে মানে এই রোজার মাসে মনে হয় সব থেকে লেট আজকে হয়ে গেছে, কোনো কিছু রেডিও হয়নি, কি ভাজাভুজি হবে সেটাও হয়নি। আজকে ভাবলাম জুম্মাবার তো আজকে সব থেকে একটু ভালো করে সবকিছু হবে, আজকেই সব গন্ডগোল হয়ে গেছে। যাই হোক, এখানে এখন দেখো সাথী ফল কাটছে, মাম্মাও কারুর কোলে যাচ্ছে না, হয় ওর কাছে না হলে আমার কাছে, খুব মানে ওর এখন ঘুমানোর টাইমটাও চেঞ্জ হয়ে গেছে, সন্ধ্যে থেকে ঘুমাচ্ছে দুপুরে ঘুমাচ্ছে না, সারা দুপুর এক মিনিট এখনো ঘুমায়নি, তাই তো বুঝলু? হয় আমার কাছে থাকবে, নইলে মাম্মাকে চাই, দুজনের একজনের চাই।
আর কারোর কাছে যাচ্ছে না। এই যে ও দেখো ওখানে ফল কাটছে। আজকে কি সানির দায়িত্ব পড়েছে শরবত করার নাকি? হ্যাঁ শরবতটা করো। এই যে ফলগুলোকে কেটে নিচ্ছি আগে, আর এদিকে সানি তো শরবত গুলছে। এইভাবেই আজকে আমাদের ইফতার হবে। জেনারেলি শরবত শরবত কিসের কিসের খাবি? লেবুরার বাজা আর বেল আছে, বেল বেলের শরবত খা। লস্যি খাবি নাকি? আজকে শরবতের উপর জোর দি নাকি, ভাজা ভুজির দিকে না গিয়ে। এই যে এখন 5:50, মেয়ে ফাইনালি এখন ঘুমালো। মানে এর এই লাস্ট 3 দিন ধরে দেখছি তো ঘুমানোর টাইম চেঞ্জ হয়ে। আজকে শরবতের দায়িত্বটা আমি নিয়ে নি, ওদের উপরে ছিল, বাকি সব কমপ্লিট করলাম। বলছিলাম ভাজা ভাজবো না ভাজবো না, তবু হাতে টাইম ছিল বলে আমি একটু করে বেগুনি করেই নিয়েছি। আর আজকে ছোলা ভাজার সাথে নতুন একটা জিনিস, জানি না এখানে খাওয়া হয় কি হয় না, ওই যে ভাঙা ছোলাটা, ওটা লেবু দিয়ে লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে মাখানো হবে। রমাদান রমাদান, মুমিনের দ্বারে এলো রমাদান, বছর ঘুরে এলো রমাদান, শান্তি সুখের মাহে রমাদান, 11 মাস পরে। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে এই হচ্ছে ফার্স্ট, আমি হচ্ছে মানে কি বলবো ওটাকে কি মানে আমি দ্বিতীয়, আর এ হচ্ছে লাস্ট। সবার শেষে নামাজ পড়ে এই উঠলো। চলো আসো, এবার পালা হচ্ছে মুড়ি মাখানোর। কি তোমার স্টাইল কি একটু অন্যরকম নাকি? কি এটা কি কিভাবে মাখালে? এটা ভাঙা ছোলা, ছোলার ডাল হয় যেটাতে, অ্যাকচুয়ালি ছোলার ডাল খায়, ওটা ভিজিয়ে রেখেছিলাম। এবার ওটাকে হচ্ছে কি, এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ, একটু লবণ, একটু সর্ষের তেল দিলে ভালো লাগবে, কাঁচা লঙ্কা, লেবু, এটা মাখি। যেটা শুধু মুখে একবার খেয়ে দেখো, এত টেস্ট। মানে তুমি কথা বলছো তোমার জিভে জল চলে এসেছে, সত্যি খুব ভালো লাগে। তুমি খেয়ে দেখো তারপর। আচ্ছা এটা আজকে নতুন খাবো। আজকে আমি ইনুকে একদম টাইম দিতে পারিনি, একদম পারিনি। আজকে পাপার সাথে আর মামার সাথে বেশি খেলেছে, আমি এদিকে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। ও মা এসো, এবার মাম্মা শুধু হাসি শুধু হাসি বলি বাবলি। মামা 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 আদো আদো, তোমাকে সেই মানে মুসলিম এলাকার যে দোকানদার গুলো আজকে ওরকম লাগছে দেখতে, যেভাবে মুড়িটা মাখালে। ও তখন তোমার এই দায়িত্বটা তোমার ছিল নাকি? আমি যেখানে থাকতাম আমার দায়িত্ব ছিল না, ওরা করতো সবাই মিলে, কিন্তু তোমাকে একটু বেশি করতে হতো। এখানে পারতাম, বাহ, একটা বিহারি ছিল যখন মাখাতো মুড়ি, মুড়ি মাখানো পরে বলতো আইয়ে বিসমিল্লাহ কিজিয়ে, বিসমিল্লাহ কিজিয়ে বহুত চাহে বাচ্চা হয়। আচ্ছা ইফতারের পরে এই যে এই বাসনগুলো না আমি ক্লিন করে নি, এইগুলো আর আপার ভরসায় রাখি না, তাহলে অনেকটা হয়ে যাবে। আর বিশেষ করে কাঁচের গ্লাস গ্লাস গুলো তো আমি একদমই মানে নিজে যতটা পারি সম্ভব, যেগুলো কাঁচের গ্লাস দিই না, বাটি ফাটি অনেক সময় আপা ক্লিন করে দেন। তো চলো আমি রান্নাঘরটাও ক্লিন হয়ে গেছে, শুধু এসে ভাত বসাবো, আমরা একটুখানি যাবো বাইরে। আর আজকে যে কি ভালো লাগলো না, ভাইয়ারা যে এসেছিল, মানে এই বাড়ির যে মালিক ভাইয়া, তারপরে আপা, মানে এনাকে এত ভালোবাসা দিয়েছে, এত ভালো ভালোবেসেছে, মানে আমি নিজেও কল্পনা করতে পারিনি যে ওনাদের কাছ থেকে আমরা এতটা পাবো। ওনারা সত্যি কথা বলতে এত ভালো মানুষ। আজকে মানে একটা কথা শুনে আমার ভেতরটা ছুঁয়ে গেছে, সেই কথাটা তোমাদের সাথে শেয়ার করি। বলছে আর একটু বড় হলে তো পুরো ওয়ালে ড্রয়িং করবে, এই করবে। আমি কি না না ওরকম আমরা করতে দেবো না, না একদম না, তোমরা কিচ্ছু বারণ করবে না। ও যেন ফিল করতে না পারে যে এটা ওর নিজের বাড়ি না, ও যেন বুঝতে পারে ওরই নিজের বাড়ি এটা। মানে সত্যি কথা কথাটা শোনার পর থেকে না আমার গায়ে কাঁটা দিচ্ছিল যে এখনো এত ভালো মানুষ আছে। তো সত্যি ভীষণ, ওনাদের হচ্ছে একটা কিউট মেয়েও রয়েছে এসেছিল, মানে গুনু গুনু করে জাস্ট পাগল, খুব ভালো লেগেছে আজকে আমাদের, খুবই ভালো লেগেছে।
যাই হোক, কি বলতো সত্যি কথা বলতে, দেখো যখন তোমরা রেন্টে থাকছো সেখানে যদি ওনার ভালো না হয় তাতে কিন্তু সেক্ষেত্রে আমাদেরও অসুবিধে, আর যদি যারা আমরা রেন্টে থাকছি আমরা যদি ভালো না হই ওনারেরও অসুবিধে, আর দুই পক্ষ যদি ভালো হয় তাহলে তো আর কিছু করার কিছুই নেই। তো ওনারাও শুধু এসে বলছে সত্যি তোমাদের মতো ভালো মানুষ এবং তোমাদের মতো ওয়েল বিহেভিয়ার ওয়ালা মানুষ সত্যি নেই, কারণ আমাদের কি বলতো মানে যেটা রেন্ট মানে 1-3 তারিখের মধ্যে আমরা ওনাকে পাঠিয়েই দিই, মানে শুধু আমি টাকার কথাটা লেনদেন বলছি না, ওনাদের সাথে কথাবার্তা চাল চলো, তোমার বাড়ি এসে দেখে জাস্ট অবাক হয়ে গেছে, এত সুন্দর করে গুছিয়ে রেখেছো বাড়িটা, ভীষণ ভালো লাগলো। বলছিল অন্য ভাড়াটিরা থাকলে তো এখানে নোংরা ওখানে নোংরা, ভাড়া বাড়ি মতো রাখে, বাট তুমি যে বাড়িটাকে নিজের মতো করে রেখেছো এটা দেখে আমি খুব খুশি হয়েছি। যাক আমারও খুব ভালো লাগলো শুনে সবকিছু জিনিস থেকে। যেমনকে বলছে বা সুন্দর করে সাজিয়ে ফেলেছো তো বাড়িটা, খুব সুন্দর লাগছে, ঘর কি রং করেছো? আমি কি না এরমই ছিল, বলছে আসলে এত ঝা চকচকে করে রেখেছো তো দেখে একদম অন্যরকম লাগছে। তো ভীষণ একটা ভালোই লেগেছে ওনাদের সাথে গল্প গুজব অনেকক্ষণ চললো। তো চলো এখন আমি এগুলো ক্লিন করে দিয়েছি, আজকে ইচ্ছে আছে সানির রনির জামানের পাঞ্জাবিটা আজকে আমরা কিনে ফেলবোই ফেলবো। এ বাবা কি বসছি রে, চলো 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 বেরোই 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 বাইরে। হ্যাঁ বাইরে যাওয়ার নাম শুনলে শুধু মজাই মজা, চলো চলো দেখো বেশি টাইট করো না, চলো 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 বাইরে চলো, বেড়ু 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 বেড়ু, এইদিকে এইদিকে এখানটায় এখানটায় ইনু বেড়ু বেড়ু, আছো আছো। আমরা আগে চলে এসেছি শার্ট এক্সচেঞ্জ, এই যে এই যে এখানে রনি কই, পয়লা বৈশাখের জন্য, এই যে আমরা এখন ঢুকবো হচ্ছে শার্ট এক্সাইলে, চলো প্রচুর ভিড়, চলো চলো। এই লিফটটা ছোট লিফট, এখানে চারজনই বেশি, মানে এটা হচ্ছে ভিআইপি লিফট। কই এখানে 3 নম্বর সুইচটা প্রেস করো, এই বাবা রে এ কি, হ্যাঁ সুপার ফাস্ট সুপার ফাস্ট, আরে তো ঘুমিয়ে গেছে, আমার ঘুমিয়ে গেছে, আজকে যে কি ভিড়, এর আগের দিন আমরা ফাঁকা ফাঁকাই নিয়ে গেছিলাম, আজকে কেউ দেখা যায় আসছে না যেমন এদিকে, আরো ভিড় আসবে বাড়বে। সানির আর জামানের টা তো কনফার্ম হলো, রনি বলছে আমার এই টাইপেরও পড়েছে তাই সিকুয়েন্স গুলো নিতে চাইছে, তো একটা দেখো তার এই জন্য জামানের খুব ইচ্ছে ব্ল্যাক টা নেওয়ার, বাট এই গরমে তো তাই সবাই বলছে ব্ল্যাক টা নিও না, কারণ অ্যাস্টা না অ্যাস্টা খুব সুন্দর, আর সানির জন্য এই যে লাইট পিঙ্ক কালারের যেটা, এই যে সানির এটা সুন্দর লাগবে দেখি, হ্যাঁ ফর্সা ছেলে ভালোই তো লাগছে। আর এটা হচ্ছে আমার ভাই 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 ভাই, আমরা দুটি ভাই। আর শানি একটা পায়জামা দেখছি, কি কেমন পায়জামা, কি কি পায়জামা বলছিল ওটা, ব্রিজ দেখ ব্রিজ বেদ, আচ্ছা এগুলো তো তোমার স্টেট থাকে যে মাস্টার, ওগুলো তো সেগুলো থাকে না, এগুলো ঝোলা থাকে যে প্লাস্টিক, এগুলো তো বয়স্করা পরে দিদিন। এটা দেখো তো তুমি কি এরকম খুঁজছো, দেখো তো এই জিনিস ওটা তো তৈরি করতে হবে, তাহলে পাওয়া যায় সেটাই ভালো হবে মনে হয়, ওটা তাহলে ক্যান্সেল। শানির আর জামানের ডান, এই মাম্মা এই ইনু উঠে গেছে, আচ্ছা ঘুমো দাও ঘুমো দাও ঘুমো দাও ঘুমো দাও, কি তোমারটা হলো হয়ে গেছে, ওটা ফাইনাল ওটাই, মানে ওটা আমাদের তরফ থেকে আরহানের জন্য, মানে এটা মানে আজকে যা শপিং হচ্ছে
এটাই তো মনে হচ্ছে ভালো লাগবে। তোমাদের হলে তোমার কাঁদতে হয়, দেখো কি খুশি, দেখো কি খুশি, অবস্থা দেখো, দেখেছো কি খুশি, বাড়িতে কাঁদছিল আর এখানে এসে একটুখানি ঘুমিয়ে নিল। তাই মামা, মামা বলে হাসি, তাই মামা খুব খুশি, অনেক খুশি মা বলে বাবালি। খুব ইচ্ছে ছিল মাম্মা জানিস, এই বছরটা তোর আমার পাপার ম্যাচিং করলো, কিন্তু ওরকম হলো না, হয়নি। আমরা গেছিলাম খোঁজ করতে, বাট ওর জন্যই ফ্রক করতে হয়, বাট এতটাই ছোট না, মানে কেউ কাটাতে আর রিস্ক নিচ্ছে না, ঘন্টি কি দেখছো মামা, কি দেখছো ওদিকে, জামান জামান, আর একটা হবে কিন্তু ওটার সঙ্গে দিদি, আর একটা যাবে, যা পাঞ্জাবির ঝামেলাটা আজকে মিটলো। হ্যাঁ ভাই, কাপড়টা খুব ভালো লাগলো, দেখো তুমি নিয়ে ভালো লাগছে বলছো, দারুন দারুন, তাহলে কি নেবো, দাম কত দেখো তো, এটা উল্টে আছে প্রচুর কম, তুমি কি নেবে, তুমি কি হাফ শার্ট নেবে, হোয়াইট টাইপের নিচে ওই জন্য তোমার তো বললাম, মানে এটা কিন্তু ভীষণ কমফোর্টেবল হবে, আজকে যেহেতু এখনো হাতে একটু সময় আছে, তো সবার এখন এই ইচ্ছে হয়েছে যে বাজার কলকাতায় যাবে, তো ভালো সবাই মিলে চলো এখন বাজার কলকাতা। আমরা এখানে বিল কাউন্টারে বিল করব, আর কোথায় যাব, বাজার কলকাতা। মামমামের জন্য কিছু একটা দেখবো, আর তার সাথে হচ্ছে গিয়ে মিলুরির মেয়ের জন্য দেখবো, নিমা আমাদের বাড়ির ছোট্ট মেম্বার, মানে ও, তারপরে ইনু, ইনু সব থেকে ছোট, তার আগে ও আছে, ওর জন্য ভাবছি কিছু একটা নিই, ঈদ বলে কথা, ইনু ফার্স্ট, ওর ফার্স্ট ইয়ারে সবাইকে গিফট করছে, এগুলো অতটা ভালো লাগছে না, মানে ইনু যে মামাকে দিয়েছে তো মামা আবার ইনুকে দিচ্ছে নাকি, রিটার্ন পলিসি ভাই, ও মানে তার আগেই ইনু দিয়ে দিয়েছে তোমাকে, আচ্ছা খুদিকে ওটা দেখি, এটাও ভালো লাগছে, এটা ওটা রানি, এই বাচ্চা রানি দেখো, নিমার জন্য দেখো, ওমারে রেড আছে, রেডটা বার করো, রেডটা দেখি, একটা পছন্দ হলো, তাই এখন আবার কি হচ্ছে, ডাউট হচ্ছে নাকি, বাজার কলকাতা শপিং তো হয়ে গেছে, এখন মামামের জন্য একটা পাউডার নিতে হবে, ধরো ব্যাগ লক করো, হ্যাঁ না ব্যাগ লক করো না, ব্যাগে দিয়ে দাও, বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করেছে, আগে ভাতটা বসিয়ে দিয়ে ভাতে দেবো উচ্ছে, যে মাছের ঝোল তো রেডি, ভাগ্যিস রান্নাটা করে গেছিলাম, জামান বলছিল থাক এখন করতে হবে না, এসে রান্না করবে, বসি দিয়েছি এবার একটুখানি ফ্রেশ হয়ে, কই রে দেখি, এই ঘরে এই ঘরে এই ঘরে থানি আসতে না আসতে এটা পরে নিয়েছে, না একটুখানি বললাম যে ট্রায়ালটা দিয়ে দাও, তুমি একটু ট্রায়াল দিয়ে দেখে নাও, কারণ বাড়ি চলে গেলে কিন্তু অপশন থাকবে না, তুমি এখানেই দেখে নাও, এই নো কি হলো মামা আসছি, চলো তোমাদেরকে দেখে দেখাই কি কি নিলাম, তো প্রথমে শুরু করছি, এখন রাত্রি 10টা বাজে, ভাতও আমার ওইদিকে হয়ে গেছে, ইনায়ক মানে আমার সাথে এমন ভাব করলো ঘুমিয়ে পড়েছে, আমি উঠে আসতে না আসতে উঠে পড়েছে, মামার সাথে এখন গল্প করছে, আর এই যে দেখো এটা হচ্ছে জামানের জন্য, ও অনেক মানে এই আমি বললাম ঈদে কেমন পাঞ্জাবি নেবে নেবে, ওর সিকোয়েন্সের পাঞ্জাবিগুলো খুব পছন্দ হয়েছে, এখন যেহেতু এগুলো খুব উঠেছে
তো এই জিনিসটা নিচে কাপড়টা এত সুন্দর, এটা ওরটা নেওয়া হয়েছে অ্যাশ কালারের একটা, কিন্তু এখানে অ্যাশ কালার মনে হচ্ছে কি কি মনে হচ্ছে দেখি, হ্যাঁ এটা অ্যাশ কালার। আর শানির জন্য নেওয়া হয়েছে পিচ কালারের, এটাও শানিকে পরে দেখলেই সুন্দর লাগছে। আর রনির যেহেতু আছে, এটা ব্ল্যাক না ব্লু আছে না তোর, ব্লু আর মেরুন আছে, তাই বললো যে আমি তাহলে এটা নেবো না, তাই এই যে ও হোয়াইট পছন্দ করেছে। বাহ এটাও সুন্দর হয়েছে, এটাও খুব সুন্দর হয়েছে, এই যে পাঞ্জাবি খুব সুন্দর হয়েছে, জামা এটা পরে যাবে ঈদের দিন মাশাআল্লাহ সুন্দর লাগবে দেখতে। আর যেটা আরহানের জন্য নেওয়া হয়েছে এটা, রনি মামা যেটা দিয়েছে সেটাও পরাবো, শানি মামা যেটা দিয়েছে সেটাও পরাবো, ও ঈদের দিন সবার ড্রেস একটু একটু করে পরবে। আমার না খুব ইচ্ছে এর সাথে একটা সুজ নেওয়ার, কোথাও যেমন পাবো অনলাইন দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো এই হচ্ছে যে আমাদের আজকে শপিং, আস্তে আস্তে যেন শপিং গুলো শর্ট আউট করতে পারছি আমরা, প্রায় শেষের দিকে, আরো কিছু কিছু রয়েছে সেইগুলো হতেই থাকবে, চলতেই থাকবে, ঈদের আগের দিন পর্যন্ত ঈদের শপিং হবে। তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি, তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, আমাদের সবার জন্য দোয়া করো, স্পেশালি ইনায়ের জন্য সবাই অনেক 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 দোয়া করো। গুড নাইট।